আমাদের এই বাংলা ভাষা আসলো কোথা থেকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের বাংলা ভাষার যে লিপিগুলো রয়েছে, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, সরয় সরয় বা ক খ, যেগুলোর মাধ্যমে আমাদের বাংলা ভাষাটা তৈরি হয়, সেই বাংলা ভাষাটা আসলো কোথা থেকে, এই প্রশ্নটি খুবই একটি ইনিগুটিভ প্রশ্ন এবং এটি আমাদের সকলেরই জানা দরকার। আসলে এটা আসছে সম্পূর্ণ একটি ব্রাহ্মী বা ব্রাহ্মী শিলালিপি থেকে। আমি নিজেও কনফিউজড, এটা ব্রাহ্মী না ব্রাহ্মী বলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো যাই হোক, ব্রাহ্মী বা ব্রাহ্মী শিলালিপি থেকে আমাদের বাংলা ভাষার লিপি গুরুত্ব উৎপন্ন হয়েছে, অর্থাৎ যে আমরা ভাষা ব্যবহার করে থাকি, যে প্রধান উপাদানগুলো ব্যবহার করে থাকি, যেমন সরয় সরয় ক খ এবং বর্ণগুলো বা লিপিগুলো, এই লিপিগুলো এসেছে ব্রাহ্মী বা ব্রাহ্মী শিলালিপি থেকে। সো হেয়ার ইজ অ্যান এক্সাম্পল, তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশটটা তোমরা চাইলেই কপি করে রাখতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনশটটি করে রাখলাম। এম ব্যাপারে তোমার কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, কতটা সত্য কতটা মিথ্যা, তাও যদি তোমাদের জানাতে ইচ্ছা করে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। আমি শিশির অ্যাজ ইউজুয়াল, থ্যাংকস ফর ওয়াচিং।